UET অনুষ্ঠিত করার নামত শিক্ষার্থীক মানসিক নির্যাতনের অভিযোগ। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করেছে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম। শিক্ষার্থীর মাজত হাহাকার, মাচুলৰ নামত আদায় করেছে 900 টাকাকৈ। স্নাতক পর্যায়ের নামভর্তির বাবে শিক্ষা বিভাগে পোনপ্রথমবারের বাবে CUET আরম্ভ করে পরীক্ষার্থীক মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়া নাই যদিও শিক্ষা বিভাগে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট চমুকৈ CUET অনুষ্ঠিত করে শিক্ষার্থীক দিছে জমর যাতনা। ন্যাশনেল টেস্টিং এজেন্সিয়ে আয়োজন করা উক্ত পরীক্ষার কেন্দ্রসমূহ বিবেচিত করা হয়েছে বাহিরেও ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল আদি স্থান। এনে সিদ্ধান্তর পাছতেই এতিয়া স্বাভাবিকতে হতাশাত ভুগিছে শিক্ষার্থীসকলে। সম্ভব নয় আর ঘরের মানে আর্থিক অবস্থা ইমানহীন হয়। বজালের বিভিন্ন প্রান্তর বিভিন্ন শিক্ষার্থীর বাবে ভট্টদেব বিশ্ববিদ্যালয় আছিল আশার কেন্দ্রস্থল, কিন্তু ফলাফল ঘোষণা নকরাকই নামভর্তির বাবে দূর দূরণলৈ যাবলগা হওয়াত এতিয়া অর্থর অভাবত পরীক্ষা দিয়ার পর বঞ্চিত হয়েছে শিক্ষার্থীসকল। পয়সার অভাব যথেষ্ট, আর্থিক অবস্থা বিরাট বয়া। ই ইচ্ছা আছে ভট্টদেব ভট্টদেব মোহ পড়েছিল বজালগুলো হয়ে থাকলে অসুবিধা পাইছো কি এটা মই যদি আজি 5,000 টাকা দিব পাৰো, 5,000 টাকা দিব পাৰো, আন সমস্যা নাই। তাৰমানে অসুবিধা হৈছে, এইকাৰণে অসুবিধা হৈছে আমি সেই 3 টকা চালো ফ্ৰীজ হ'লো ভাত কওঁ ত্ৰিপুৰা আগল ধৰা। ইফালে পৰীক্ষাৰ নামত শিক্ষা বিভাগে 900 টকাকৈ প্ৰপত্ৰ পূৰণৰ বাবে লৈছে মাচুল। মোৰ ল'ৰা পঢ়াৰ কাৰণে ইচ্ছা ৰাখে কিন্তু মোৰ সক্ষম নাই এইখিনি, কিন্তু এইটো এক্সাম এটা পৰীক্ষা পাতিছি তার কারণে মই 900 টাকা দিলো দিয়ে ধরুন ফর্ম কিয়া ফিল আপ করলাম করে এইটো এটা পরীক্ষার কারণে আগরতলা দিছে আগরতলা এটা কিন্তু সম্ভবপর নয়। শিক্ষা বিভাগের এনে হঠকারী সিদ্ধান্তর বাবে এতিয়া বজালিত জাঙুর খাই উঠিছে পাঠশালা আঞ্চলিক ছাত্র সন্থা। কেন্দ্রীয় নির্দেশনা অনুসরি শিক্ষা বিভাগে উত্তর পূর্বাঞ্চলত এনে পরীক্ষা পতার ক্ষেত্রে রেহাই দিছিল যদিও ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে এনে নীতি গ্রহণ করে শিক্ষার্থীক জমর যাতনা দিয়ার অভিযোগ তুলিছে সংগঠনটি। আগতে একটা খবর পাইছিল যে CUET-র জড়িয়ে সমগ্র আমার যে ডিগ্রি পর্যায়ের এডমিশন আছে সেইসমূহ করা হব, কিন্তু তার পিছতে কিন্তু আমাক আমি এটাও বাতরি পড়িলে পাইছিল যে নর্থ ইস্টক এই ক্ষেত্রে কিছু পরিমাণে রেহাই দিয়া হয়েছে। তারপিছতো যদি এই ভট্টদেব বিশ্ববিদ্যালয় এখন গ্রাম্য অঞ্চলের বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়খন বজালি অঞ্চলের বা ইয়ার ওচর পাজরের বিভিন্ন ছাত্র ছাত্রীয় পড়ার একটা মনত হাবিয়াক লৈ থাকে, মনের একটা উৎসাহ লৈ থাকে, গতি তেনে ছাত্র ছাত্রীর ক্ষেত্রে কিন্তু এই একটা অতিকো দুর্ভাগ্যজনক আর একটা কষ্টকর বিষয় হব। সরকারের শিক্ষা বিভাগক আমি পাঠশালা আঞ্চলিক ছাত্র সন্থার তরফের একটা কথা আমি স্পষ্টভাবে কব বিচারিছো যে তেওঁলোকৰ এই যে CUET-র জড়িয়ে পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করবলে ধরেছে কিনা এটা করম বলে ভাবিছে করক, কিন্তু এই ক্ষেত্রে একটা সংশোধন করক। এই যেসমূহ CUET-র জড়িয়ে এন্ট্রেন্সসমূহ পাতিব বিচারিছে, এই CUET-র এন্ট্রেন্সর যেসমূহ সেন্টার থাকবে সেই সেন্টারসমূহ আমার যেসমূহ লোকেল বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়সমূহ আছে উল্লেখ্য যে শুক্রবারের দিনট বজালির বহু শিক্ষার্থীর মেঘালয়, ত্রিপুরা আর অরুণাচল পরীক্ষা আছিল, কিন্তু অর্থর অভাবেই হোক বা আন কিছু সমস্যার বাবে পরীক্ষার্থীসকলে পরীক্ষা দিয়ার বিরত থাকে। এতিয়া পরীক্ষার্থীসকলের মাজত সৃষ্টি হয়েছে বহু প্রশ্নের, ভবিষ্যতক লৈ দেখা দিছে অনিশ্চয়তায় চিন্তা করেছে অভিভাবকসকল। প্রতিদিন ডিজিটাল ডেস্ক।